नमस्कार, आमी अनामिका। आज आमी आपनादे झिंगे आलू पोस्तो रेसिपी देखाबो। तार जन्ने एखाने आमी एकटा बड़ो साइजेर आलू टुकड़ो करे केटे नियेछि, तीनटे झिंगे केटे नियेछि टुकड़ो करे, आर एखाने निये नियेछि पोस्तो बाटा 4 चामच एबं एकटा काँचा लंका बाटा, आर नियेछि रान्नार जन्य सरिषार तेल, हलुद 1/2 टीस्पून, स्वाद मतो लवण, एकटा काँचा लंका एबं किछुटा पाँचफोड़न। एखाने आमी 2 चामच तेल दिये दिलाम। এখানে তেল গরম হয়ে গিয়েছে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখানে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ভাজতে হবে। সামান্য নুন এর মধ্যে আমি অ্যাড করব। আলুটাকে ভালোভাবে এরকম নাড়াচাড়া করে লো হিটে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। 5 মিনিট আমি এই আলুটাকে ভালোভাবে লো মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এরপর আমি ঝিঙেগুলো অ্যাড করে দেব এবং ঝিঙেগুলো দিয়ে আরও 2 থেকে 4 মিনিট ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এইভাবে বারবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আরও কিছুক্ষণ হবে, কারণ এখানে ঝিঙেগুলো এখনও অবধি সফট হয়নি। দেখে নিন, এখানে আমার আলু এবং ঝিঙেটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবং হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি পোস্ত বাটা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি পোস্ত এবং এই আলু এবং ঝিঙে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে আমি এক বাটি জল অ্যাড করলাম এবং এটাকে ভালোভাবে নরম হওয়ার জন্য, আলু এবং ঝিঙে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আরও 5 থেকে 10 মিনিট লো হিটে। দশ মিনিট আমি লো হিটে এটাকে কুক করে নিয়েছি। তো দেখুন, এখানে আমার রেডি হয়ে গিয়েছে পোস্তটা। এরপর আমি এখানে 1/2 চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমি ঝিঙে আলু পোস্ত সার্ভ করবো।